জামাই ষষ্ঠীর দিনে জামাই রাজা গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু মন্দিরের সেবায়েতদের কাছে এদিন জামাতা হিসেবেই পরিচিত তিনি। প্রথা মেনে নানা উপাচারে পালিত হল ষষ্ঠী। আজ জামাই ষষ্ঠী, রীতি মেনে আজকের এই দিনে জামাই সাজে বরণ করা হল গৌরাঙ্গ মহাপ্রভুকে। বিভিন্ন রীতিনীতি আচার মেনে জামাই হিসেবে বরণ করে সাজিয়ে ভোগ দেওয়া হল গৌরাঙ্গ মহাপ্রভুকে। আজ জামাই ষষ্ঠী, আজকের এই দিনে বিভিন্ন ঘরে ঘরে জামাই মেয়েকে বরণ করে পঞ্চ ব্যঞ্জনে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি আজকের এই দিনে নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বিভিন্ন আচার রীতিনীতি মেনে জামাই হিসেবে বরণ করা হয়। ষষ্ঠীর দিনে তিনি মহাপ্রভু মন্দিরের সেবায়েতদের কাছে জামাতা। ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার স্বামী। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন এদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন। নবদ্বীপের মহাপ্রভু মন্দিরে কয়েকশো বছর ধরে চলে আসছে এই রীতি। বছরের আর পাঁচটা দিন তিনি ধামেশ্বর মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কেবল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনে তিনি মহাপ্রভু মন্দিরের সেবায়েতদের কাছে জামাতা। ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার স্বামী। জামাই ষষ্ঠীর দিন সেই দেবতাই হয়ে ওঠেন সকলের প্রিয় জামাতা। এদিন প্রতিপদে বুঝিয়ে দেওয়া হয় গৃহত্যাগী শ্রী চৈতন্যদেব গোস্বামীদের জামাই রাজা। গোটা দিনের পুজোর মধ্যেই প্রকাশ পায় জামাই আদর। বিষ্ণুপ্রিয়ার প্রাণধন এদিন সারা নবদ্বীপের মানুষের চোখে জামাই হিসেবেই আদর পেয়ে থাকেন। যেরকম মহাপ্রভুকে প্রতি বছর পাঞ্জাবি পরানো হয়, পাঞ্জাবি পরিয়ে তারপরে গোলাপের মালা, তারপরে মাথায় মুটুক, তারপরে পাখা, দুব্বো, খেজুর, আম, নানান রকম ফল ফলাদি দিয়ে, তা দই মিষ্টি ফল দিয়ে মহাপ্রভুর যেরকম জামাইকে যেরকম ষষ্ঠী করা হয়, সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই, সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত, সেই হিসেবে মহাপ্রভুকে জামাই হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি। বরণ এই যে পাখা, তারপরে সাইট, দুব্বো সব কিছু দিয়ে বরণ করা হয়। জামাই ষষ্ঠীর দিন ভোর থেকে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জামাই হিসেবে বরণ করা হয় মহাপ্রভুকে। নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় তাকে, পরানো হয় ফুলের মালা, গায়ে দেওয়া হয় সুগন্ধি। এদিনের মধ্যাহ্নভোগে মহাপ্রভুকে নিবেদন করা হয় শাক, থোর, মোচা, সুক্ত এবং রকমারি তরকারি, ডাল, ভাজা, ছানার ধোকা, ছানার ডালনা, পোস্ত, রকমারি মিষ্টি এবং ক্ষীর। এছাড়াও জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ করে দেওয়া হয় আম, লিচু ও নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। মহাপ্রভুকে নিয়ে এই দিনে মহাসমারোহের আয়োজন দেখতে বহু দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করেন মহাপ্রভুর মন্দিরে। মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে সাজানো হয় জামাই বেশে, পরানো হয় রজনীগন্ধা এবং গোলাপের মালা, গায়ে আতর দেওয়া হয়। জানা যায় আগেকার দিনের দোকানে যখন সহজে মিষ্টি মিলত না, তখন সেবায়েতদের পরিবারের মহিলারা মহাপ্রভুর জন্য এই বিশেষ ছাঁচের মিষ্টি তৈরি করতেন। নারকেল কোরার সঙ্গে ক্ষীর, এলাচ, কাজু, কিশমিশ মিশিয়ে গুড় দিয়ে পাক করতেন। সেই পাক কাঠের ছাঁচে ফেলে ফুল, নকশা, পাখি, ছোট মন্দির আকারের মিষ্টি করতেন। বিকেল পাঁচটায় উত্থান ভোগ, রূপোর রেকাবিতে ছানা মিষ্টি দেওয়া হয়। সন্ধ্যায় নাট মন্দিরে বিশেষ পাঠ কীর্তন, আলোকসজ্জার আয়োজন। রাত নটায় শয়নভোগ, ঘিয়ের লুচি, মালপোয়া আর রাবড়ি, সঙ্গে আবার খিলি করে সাজা সুগন্ধি পান। মহাপ্রভুকে নিজের সন্তান তুল্য মনে করে বাটা বা ষাটের বাতাস দিতে এদিন প্রচুর স্থানীয় মহিলারা ভিড় করেন মহাপ্রভুর মন্দিরে। আরাধ্য দেবতাকে পিতা, মাতা, সন্তান বলে পুজোর রীতি এদেশে চিরকালের। তবে জামাই বলে দেবতাকে আপন করে নেওয়ার রীতি নবদ্বীপেই দেখা যায়। এই বিষয়ে নাট মন্দিরের সেবায়েত রূপ গোস্বামী জানান, ষষ্ঠীর দিন নদিয়ার নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে মেতে ওঠে জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠানকে ঘিরে। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই অনুষ্ঠান দেখতে।
এটা জামাই ষষ্ঠীটা চলছে জবাই থেকে মহাপ্রভুর বিষ্ণুমাদেবীর সঙ্গে বিয়ে হয়েছে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুমাদেবীর সঙ্গে বিয়ে হয়েছে, ঠিক তবে থেকেই জামাই ষষ্ঠী চলছে এবং তবে থেকে মা সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমরা বংশ পরম্পরায় করে আসছি এবং জিনিসটা বেড়েছে আগের চেয়ে। বিয়ের সকালবেলায় মঙ্গল আরতি হয়, মঙ্গল আরতি হওয়ার পর আমাদের আমাদের বাড়ির মা বোনেরা সবাই এসে প্রথম আরতির পর পাকার বাতাস দিয়ে স্টার্ট করেন এবং এবং মিষ্টি ভোগ দেন এবং তারপরে নবদ্বীপ নদিয়া নাগরী যত ভক্তবৃন্দ আছে মঙ্গল আরতির পর থেকে সবাই একে একে এসে তারা তার ভেতরে ঢুকতে পারেন না, দৌড়ে বাইরে থেকে স্টার্ট দেন। মহাপ্রভু হচ্ছে নদিয়ার নবদ্বীপের জামাই, প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে শাড় দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে জামাই ষষ্ঠী পূজা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, নবদ্বীপ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।